এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কুণাল বাবু, তৃণমূলের প্রাক্তন সাংসদ কেডি সিং কে হেফাজতে নিয়েছে ইডি বেআইনি আর্থিক লেনদেন মামলায়, কি বলবেন? দেখুন, আমি এর খুব যে বিস্তারিত জানি তা নয়, কারণ আমি মেদিনীপুরে নির্ধারিত সভার পথে যাচ্ছি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে এই কেডি সিং বিষয়টা কিন্তু কোনো নতুন নয়। এই কেডি সিং যদি আপনাদের মনে থাকে, আমি 2013 সালেও এর নাম বলেছি, 2014 সালে আমার যে চিঠিটি প্রকাশিত হয়েছিল তদন্তকারী সংস্থাকে লেখা, সেখানেও কেডি সিং এর নাম আছে। এবং সবচেয়ে বড় কথা, সুদীপ্ত সেন যে চিঠিটা সিএমএম কলকাতায় জমা দিয়েছেন তাতে পরিষ্কার বলেছেন, মুকুল রায় ইজ দ্য ম্যান অফ আলকেমিস্ট, এই ল্যাঙ্গুয়েজে সুদীপ্ত সেনের নথিতে রয়েছে এবং কেস রেকর্ডে রয়েছে। এই মুকুল রায় কেডি সিং কে দলকে ভুল বুঝিয়ে তৃণমূলের বৃত্তে এনেছিল। মুকুল রায় শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি, ও সমস্ত থেকে বাঁচার জন্য বিজেপির পায়ে গিয়ে পড়ে রয়েছে। অ্যালকেমিস্ট কে, সেটা আইন আইনের পথে চলবে। কেডি সিং যদি বেআইনি কাজ করে থাকে, কেডি সিং বুঝবে, কিন্তু যদি আইন বেআইনি কাজ না করে থাকে বা যদি ইডি উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ নিয়ে থাকে, তার প্রতিবাদও আমরা করব। কিন্তু কেডি সিং এর বিরুদ্ধে কিছু সমস্যা তো ছিল। যখন সারদার পতন ঘটছে তখন আমি বারবার বলেছি এই কেডি সিং এর নাম, তখন কেউ আমাকে গুরুত্ব দেননি, আমাকে কখন পাগল বলা হয়েছে। তো আজকে কেডি সিং অ্যারেস্ট হচ্ছে, এত দেরিতে কেন? কেন এত দেরিতে? কেন তখনই অ্যারেস্ট হয়নি? আর এই লোকগুলোকে নিয়ে এসছে কে? এটাকে তো দল বলে লাভ নেই, নিয়ে এসছে তো মুকুল রায়, যেগুলো আমার ঘাড়ে চাপানো হয়েছিল, আমাকে কলঙ্কিত করা হচ্ছিল। আমি তো তখন থেকে চিৎকার করে গেছি। আমি তো আবার বলছি, কলকাতার ব্যাংসাল কোর্টে সিএমএম এজলাসে কেস রেকর্ডে নথিভুক্ত বয়ান রয়েছে, বিচারপতিকে লেখা বয়ান রয়েছে সুদীপ্ত সেনের, যেটা 19 বা 20 ডিসেম্বর উনি ফাইল করেছেন, 19 ডিসেম্বর ফাইল করা অফিসিয়ালি। সেখানে উনি লিখছেন যে সারদা পতনের জন্য কিন্তু এই অ্যালকেমিস্ট দায়ী, অ্যালকেমিস্টের হাতে সারদাকে তুলে দেওয়ার জন্য মুকুল রায় সারদাকে ফেলেছেন। সরাসরি বলেছেন, মুকুল রায় ইজ এ ম্যান অফ অ্যালকেমিস্ট, আমরা সবাই জানি এটা। তো তাহলে মুকুল রায় এই ভয়ে, মুকুল রায় এই ভয় ভেতরে বসে আছে, বিজেপিতে ঢুকে বসে আছে যাতে ওকে ইডি টাচ না করে। আমরাও শেষ দিকে ছাড়বো যে সিবিআই আর ইডি শুধু শুধু তৃণমূলের উপর আমল না তুলে, যারা গেমটা খেললো, যারা এখানে থেকে বদমাইশিটা করলো, এখন আবার বিজেপিতে গিয়ে শেল্টার নিচ্ছে, এর সঙ্গে মূল তৃণমূল, আসল তৃণমূল কর্মী, প্রকৃত তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এই ধান্দাবাজ প্রতারক গুলো আমাদেরকে স্কেপগোট করেছে, বলি করেছে, আমাদের আবেগ নিয়ে খেলেছে, আমাদের গায়ে কালি লাগিয়েছে। আমি জীবন দিয়ে এই লড়াই লড়ছি। অ্যালকেমিস্ট যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে যে যে সেকশন অ্যালকেমিস্টের বিরুদ্ধে প্রয়োগ হবে তার সঙ্গে 120B প্রয়োগ করে অবিলম্বে মুকুল রায় শুড বি অ্যারেস্টেড। অনেক ধন্যবাদ আপনাকে।